হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে একটা গিফট দিব। গিফটটা হইতেছে আমি এমন একটা জিনিস তোমাদেরকে বুঝাবো যে জিনিসটা বুঝার পর তোমাদের অনেক ভালো লাগবে। তো প্রথম কথা আমি যেটা বলতে চাই সেটা হইতেছে, এই জিনিসটাকে তুমি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের সাথে মিশাতে পারবে না। তো আমি একটা উদাহরণ অনেকবার দিছি আগে, উদাহরণটা আমি আরেকবার দিই। তুমি একটা মানুষ, তো আমি আরেকবার বলতেছি এই জিনিসটা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের সাথে মিলাইলে হবে না। তুমি ক্লাসে যাইতেছো, তোমার নাম একটা আছে, ওইটা তো কথাবার্তা বলবে। এই জিনিসটা তুমি একটু বুঝার জন্য স্পিরিচুয়াল ওয়েতে দেখো। তো এই ছেলেটা মনে করো, তুমি রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ করে অ্যাক্সিডেন্টলি তোমার একটা হাত কাটা গেছে। তো শুনে একটু আজব লাগতেছে, একটু শুনো এক মিনিট। তো তোমার হাতটা মনে করো সামনে আছে। তো এখন এই ছেলেটাকে এই হাতকে দেখে বলবে যে এই হাতটা আমি, সে কিন্তু বলবে না। তো এখন যদি আমরা বলি যে তুমি কে, তো আয়নার সামনে দাঁড়ায় আমরা জায়গায় দেখতে পারি, আমি বলি এটাই আমি। কিন্তু তুমি যদি একটু চিন্তা করো, আমরা যদি দুই হাত, তারপর দুই পা এবং শরীর সব কিছু বাদ দিয়ে দিই, তাহলেও কিন্তু এই ছেলেটা আছে। বলা যায় তোমার বডি আসলে তুমি না। এই জিনিসটা তুমি সিম্পলভাবে বুঝতে পারো যে আমরা একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করতেছি। ইনস্ট্রুমেন্টের একটা জিনিস নাই হয়ে গেল, আমরা বাকি জিনিসটা ইউজ করতে পারতেছি। এখন এটা যদি বুঝে থাকো তাহলে আমি দ্বিতীয় তোমাকে আরেকটা কথা বলবো। দ্বিতীয় কথাটা হইতেছে, মনে করো আমাকে একটা মানুষের ছবি আঁকি। তো এখানে যে তিনটা মানুষের ছবি আঁকছি, এই তিনটা মানুষের কনসিয়াসনেস সেম। মানে কি? মানে হইতেছে এই তিনটা মানুষের ভিতর থেকে যে দেখতেছে সে সেম। এখন আমরা এই জিনিসটা কীভাবে বুঝতে পারি? জিনিসটা আমরা বুঝতে পারি হইতেছে, মনে করো আজকে একটা বাচ্চা জন্মাইছে, যে বাচ্চাটা কিচ্ছু জানে না। তো ওই বাচ্চাটা জন্মানোর পর জাস্ট দেখতেছে, শুনতেছে। তো সে যেহেতু এখনও ল্যাঙ্গুয়েজ শিখে নাই, সেহেতু সে কোনো চিন্তা করতে পারে না, কারোর সাথে কথা বলতে পারে না, আর তার মাথায় কোনো থট নাই, কিছুই নাই। সে জাস্ট দেখতেছে, শুনতেছে। এবং কি, ওই বাচ্চাটা এটাও জানে না যে সে মানুষ, সে ছেলে না মেয়ে, অথবা তার কোনো রোগ আছে নাকি, এটাও সে জানে না। জাস্ট তার ভিতর থেকে একটা জিনিস দেখতেছে আর শুনতেছে। তো ওই জিনিসটা আমাদের সবার ভিতরে আছে। তো এই জিনিসটা যদি বুঝতে পারো যে আমাদের সবার ভিতরে কনসিয়াসনেস সেম, মানে আমার ভিতরে যে দেখতেছে শুনতেছে তোমার ভিতরে সেম। আর একটা জিনিস বলি, এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসের মধ্যে কনসিয়াসনেস আছে, মনে করো এই বোর্ড, এই কলম, সব কিছুর মধ্যে। কিন্তু যে জিনিসগুলোতে এই জিনিসটা রিফ্লেক্ট হয় সেই জিনিসগুলোকে আমরা বলি জীব বেঁচে আছে। এটার একটা সুন্দর উদাহরণ হইতেছে, মনে করো সূর্য থেকে যে লাইটটা আসে ওই লাইটটা আমরা দেখতে পারি না, আমরা কালোই দেখি। কিন্তু ওই লাইটটা যদি কিছুতে রিফ্লেক্ট হয় তাহলে আমরা ওই জিনিসটা দেখতে পারি। ঠিক একইভাবে আমরা যে আশেপাশে যা দেখতেছি প্রত্যেকটা জিনিসের মধ্যেই কনসিয়াসনেস আছে, কিন্তু যেই জিনিসগুলো খালি কনসিয়াসনেসটা রিফ্লেক্ট হয় ওই জিনিসগুলোকে আমরা বলি যে এই যে এই জিনিসটা বাচ্চা আছে। তো এখন যদি তুমি এটা বুঝতে পারো যে সবার ভিতরে কনসিয়াসনেস আছে এবং আমরা আসলে কি, আমরা যাই করতেছি যাই বলতেছি সব কিছু হইতেছে আমাদের মেমোরি, মানে যে আমার মাথায় মেমোরি। তো মেমোরি সারা কীরকম ফিলিংস হয় তুমি যদি এই জিনিসটা চাও, তাহলে তুমি একটা জিনিস করতে পারো। জিনিসটা হইতেছে, তুমি এখন নিজেকে নিজে বলো, দেখি আমি আমার মাথায় কী ভাবতেছি, আমি নিজেকে কী বলতেছি। দেখো তুমি তোমাকে কী বলতেছ, চেষ্টা করো। তো এখন তুমি যদি এটা চেষ্টা করে থাকো, দেখবা যে আমার কথা বলা অফ হয়ে গেছে, দেখি আমি আমাকে কী বলতেছি ভিতরে ভিতরে, আমি আমাকে কী বলতেছি, এটা বলা ছাড়া আর কী বলতেছি। দেখবা একটা স্টেট আছে যেখানে তুমি কিছুই বলতেছো না, ভিতরেও না বাইরেও না। তো ওই জিনিসটাকে বলা যায় তোমার ভিতর থেকে একটা জিনিস দেখতেছে শুনতেছে। তো এখন যদি আমরা আমাদের মাঝখানে কোনো চেঞ্জ জানতে চাই তাহলে আমরা কী করতে পারি? জিনিসটা হচ্ছে আমরা জাস্ট আমাদের এই মেমোরিটাকে বদলাতে পারি। এখন মেমোরি বদলাবো কীভাবে? আমরা যা করতে চাই আমরা ওই জিনিসটা সম্পর্কে জানা শুরু করব। তাইলে আমরা ওই জিনিসটা নিয়ে আরও চিন্তা করবো, আমাদের মাথায় থট আসবে এবং ওই জিনিসটা আমরা করতে থাকবো। তো এটা একটা সুন্দর উদাহরণ হইতেছে, চীনের মধ্যে বাচ্চাদেরকে একটা খেলার মধ্যে ঢুকায় দেওয়া হয়। তো ওই বাচ্চাদেরকে ওই খেলার নলেজ দিয়ে এত কিছু করা হয় যে ওই বাচ্চাটা ওই খেলা ছাড়া কিছু চিন্তা করতে পারে না, এবং তারা পরে অলিম্পিকে যায় এবং টপ 1, 2, 3 থাকে। এই নিমিত্তে একটা বাচ্চা থাকে, বুঝছো, ওই বাচ্চাটাকে ছোট থাকতে হোয়াইট রুমে এরকম ট্রেনিং দেওয়া হয় যে ওই বাচ্চার ইমোশন আর থাকে না, সে ইমোশনলেস হয়ে যায় এবং সে জাস্ট যেখানে যেটা দরকার সেটাই করে। তোমরা ওই এনিমিটা দেখতে পারো। তো তুমি যদি তোমার ভিতরে চেঞ্জ আনতে চাও তাহলে এই মেমোরিটা বদলানোর মাধ্যমে আনতে পারবে। তো আজকে জাস্ট এই কথাটাই আমি তোমাদেরকে বলতে চাইছি যে আমরা সবাই ভিতর থেকে সেম, মানে আমাদের কনসিয়াসনেস। আর এই কথাগুলো আমি কোথেকে জানছি তুমি যদি এটা জানতে চাও তাহলে আমি তোমাদেরকে বলতে চাই, আমি গত 4-5 বছর ধরে সন্দীপ মাহেশ্বরীর ভিডিও দিই, তো ওইখান থেকে আমি জানতে পারছি।
তোমরা যদি হিন্দি বুঝো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো, তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যাও তার ভিডিও দেখো, তোমরা অনেক কিছু বুঝতে পারবে। ওকে, তো টাটা।